হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজ আমি নিয়ে এসেছি তোমরা কিভাবে ঘরে নিজেকে সুন্দর রাখতে পারো বন্ধুরা আমরা কিন্তু সুন্দর থাকার জন্য অনেক কিছুই ব্যবহার করে থাকি নিজেকে সুন্দর রাখতে হলে কিন্তু অবশ্যই আমাদেরকে একটা বেস মেনটেন করতে হবে রেগুলার বেসে প্রোডাক্ট ব্যবহার করতে হবে আর সেই প্রোডাক্টগুলো কিন্তু অবশ্যই ভালো মানের প্রোডাক্ট হতে হবে তাই আজকে আমি তোমাদেরকে যেই যেই প্রোডাক্টগুলো দেখাবো আর যেই ঘরোয়া উপায়গুলো দেখাবো সেগুলো কিন্তু অনেক কার্যকারী তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক নিজেকে সুন্দর রাখতে হলে অবশ্যই কিন্তু ঘরে একটা অ্যালোভেরা জেল রাখতে হবে কারণ অ্যালোভেরা জেলের প্রধান প্রধান কাজ হচ্ছে ব্রোন দূর করা তারপর স্কিনটাকে ফেয়ার আর গ্লো করা আর যাদের স্কিনের রিংকেলের সমস্যা আছে তাদের স্কিনের রিঙ্কেলগুলো দূর করা বন্ধুরা আমরা কিন্তু ব্রোনের সমস্যা নিয়ে অনেকেই ভুগে থাকি সেক্ষেত্রে অ্যালোভেরা জেলটা কিন্তু অবশ্যই আমাদের স্কিনের রেগুলার বেসে ব্যবহার করতে হবে এটা আমাদের স্কিনে ব্রোন দূর করবে প্লাস আমাদের স্কিনটাকে আস্তে আস্তে ফর্সা করে তুলবে আর এটা আমাদের স্কিনের কোনো প্রকার ক্ষতি করবে না আরও আমাদের স্কিনটাকে সুন্দর রাখতে ভালো রাখতে কাজ করবে তো আমাদের কিন্তু অবশ্যই অ্যালোভেরা জেলটা ঘরে রাখতে হবে অ্যাজ এ রেগুলার বেসে ব্যবহার করতে হলে স্কিনে তো তাহলে কিন্তু তোমাদের স্কিনটা অনেক ভালো থাকবে আর হেলদি থাকবে তো হেলদি স্কিনের জন্য অ্যালোভেরা জেলটা অবশ্যই আমরা আসছি ভিটামিন ই ক্যাপসুল এটা কিন্তু চুল আমাদের পুরো শরীর আর আমাদের স্কিন একদম মাথা থেকে পা পর্যন্ত অনেক ভালো কাজ করে বন্ধুরা এটা তোমরা জাস্ট ব্যবহার করে দেখবে এটা যদি প্রত্যেক দিন রাত্রেবেলা ঘুমানোর সময় তোমরা একটা খেয়ে তারপর ঘুমাও তারপর তোমাদের স্কিনটা ভেতর থেকে গ্লো হয়ে আসবে বন্ধুরা আর তোমরা যদি এটা তোমাদের চুলে ব্যবহার করো চুল পড়া তো বন্ধ হবেই প্লাস তোমাদের নতুন চুল গজাতে অনেক ভালো কাজ করবে প্লাস তোমাদের স্কিনটাকে আরও গ্লো করবে ভিটামিন ই এর গুণ কিন্তু অনেক বেশি বন্ধুরা এটা যদি তোমরা প্রত্যেক দিন রাত্রেবেলা অ্যাজ এ সিরাম হিসেবে অ্যাজ এ নাইট ক্রিম হিসেবে ব্যবহার করো তারপরও কিন্তু তোমরা পাঁচ টাকায় তোমাদের স্কিনটাকে ফর্সা করে নিতে পারবে আর যদি সাথে অল্প একটু গ্লিসারিন মিক্স করো বন্ধুরা তোমরা কী করবে প্রত্যেক দিন রাত্রে যদি কোনো নাইট ক্রিম ব্যবহার করে না থাকো তাহলে একটি ভিটামিন ই ক্যাপসুলের পুরোটা অয়েল তোমরা হাতের উপরে এভাবে তালুতে নিবে এরপর অল্প একটু জাস্ট এক ফোটা গ্লিসারিন ভালোভাবে মিক্স করে তারপর তোমরা তোমাদের পুরো ফেসে হাতে ব্যবহার করতে পারবে তাহলে দেখবে বন্ধুরা তোমরা তোমাদের স্কিনটা অনেকটা হেলদি থাকবে আর তোমাদের স্কিনটা অনেকটা সফট হবে মুক্ত হবে আর তোমাদের স্কিনটা ফর্সা হয়ে উঠবে আর বন্ধুরা এখন বলছি সান প্রোটেকশনের ব্যাপারে আজকাল রাত বাহিরে বের হলে অনেক রৌদ্র থাকে তো রৌদ্র থেকে মুক্তি পেতে হলে কিন্তু অবশ্যই সান প্রোটেকশন ব্যবহার করতে হবে এই রোদ্রের কারণে কিন্তু স্কিনে ট্যান পড়ে যায় আর তোমরা যারা ব্রাইট তাদের কিন্তু অবশ্যই সান প্রোটেকশন ব্যবহার করতে হবে আর যারা রাত্রেবেলা নাইট ক্রিম ব্যবহার করো তা নাইট ক্রিম কিন্তু হোয়াইটনিং ক্রিমগুলো কিন্তু ব্যবহার করলে রোদ্রে বের হতে হয় অনেক কম রোদ্রে বের হলে কিন্তু স্কিনটা আরও লালচে হয়ে যায় তো রোদ্রে ব্যব বাহির হওয়ার আগে কিন্তু অবশ্যই সান প্রোটেকশন নিতে হবে তবে লোটাসের সান প্রোটেকশনটা অনেক ভালো আমার কাছে ভালো লেগেছে তাই তোমাদেরকে বললাম যদি তোমরা ডিআইওয়াই ঘরে বানানো সান সানস্ক্রিন দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমি ঘরেই তৈরি করে দেখাবো কীভাবে ক্রিম সান প্রোটেকশন বানাতে হয় আর বন্ধুরা তোমরা কিন্তু রেগুলার ময়শ্চারাইজার ব্যবহার করবে মশ্চারাইজার ব্যবহার করলে কিন্তু স্কিনের কোনো সমস্যা হয় না প্লাস স্কিনটা হেলদি থাকে তো বন্ধুরা আমরা কিন্তু আমাদের ত্বককে সুন্দর রাখতে কত কিছুই না করে থাকি যদি আমরা এভাবে রেগুলার বেসে এই প্রোডাক্টগুলো ব্যবহার করি সব সময় তাহলে কিন্তু আমাদের স্কিনটা অনেকটা সুন্দর থাকবে আর মসৃণ থাকবে আর আমাদের স্কিন আরও সুন্দর হতে থাকবে তো বন্ধুরা আমি যেই যে ইনগ্রিডিয়েন্টসগুলো বলেছি তোমাদেরকে এগুলো যদি প্রত্যেক দিন ফলো করো তাহলে দেখবে তোমরা অনেকটা ফর্সা হয়ে যাবে আগের তুলনায় তাহলে আজকের ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের মতো এই পর্যন্তই যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে করতে পারো আল্লাহ হাফিজ